মুসলমানের এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর কালাম দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়। এটা কি বাংলার সংসদ জগৎ কারা চান দেখে? স্বীকার করা, অন্তরে আনন্দ পাওয়া আর নিয়ামতকে তার সর্বোচ্চ জায়গায় পৌঁছিয়ে যাওয়া, এটা পৌঁছাতে আল্লাহর কালামের বিকল্প নেই। এই জন্য ন্যায় বিচার যদি আমরা এখন দেখতে চাই, বিচার ব্যবস্থা লাগবে কিসের? যারা গ্রামার বসেন, কোন মানুষ যদি আমল করে কোরআন কেন্দ্রিক, আল্লাহ পাক নিজে তাকে এই আমলের জন্য পুরস্কার হাতে করে দেবেন। অমান দাহা ইলাইহি হাদা, কোন মানুষ যদি কোরআনের দিকে ডাকে, আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখে। নসিব করে দেবেন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াত কি আয়াত সূরা হিজর 43-44 দুইটা আয়াত পড়েছি আমি। আমি এক আয়াত বা হাফ আয়াত পড়ে যাচ্ছি, মা বিলাসকে দুইটা পড়েছি, একটু বেশি সময় কথা বলবো, থাকবেন তো নাকি? হ্যাঁ, আমার বারান থেকে কথা শোনার জন্য এবার প্রবেশ করছি। জবান ভুলে সব বাদ দিয়ে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির প্রচন্ড গরমে তো এত ফ্যান চলছে, এরপরও আমার কষ্ট হচ্ছে, আর আপনারা এত গরমে বসে আছে, শেষ করে দেবো নাকি? যা কিছু মানুষ চলে যা, একটু থাকাও যা, কিছু মানুষ চলে যায়, একেবারে মরণ পর্যন্ত কথা বলেন ঠিক কিনা? এখন এবাদত পৃথিবীতে যে যে ধাসে করছেন, তার জন্য আল্লাহ জান্নাতের নিয়ামত গুলো ওইভাবেই সাজাবেন। আমরা জানি জান্নাত আটটা, জান্নাত কয়টা? জান্নাত মূলত একটা, এর স্তর গুলো আল্লাহ
সাজিয়েছেন আটটা আমরা প্রসারিত জানি, কিন্তু কোরআনে কারিমে আল্লাহ জান্নাতের স্তর সাজিয়েছেন একশোটার উপরে। দুনিয়াতে যে ধরনের ইবাদত করবে, কাজ করবে, আমল করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে ওই ধরনের জান্নাতে প্রবেশ করাবে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, যে মানুষটা দুনিয়াতে যে ধরনের অপরাধ করবে, গোনা করবে, পাপ করবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাকে ওই ধরনের জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে। জাহান্নামের বর্ণনা কোরআনে কারিমে আয়াত অনুযায়ী আল্লাহ বলেন, লাহা সাবাত আবাত। এর আগে যেহেতু জাহান্নামের আলোচনা চলছিল, এইভাবে হা দ্বারা আল্লাহ জাহান্নামকে ইঙ্গিত দিয়েছেন। জাহান্নাম আল্লাহর কাছে একটা, এর দরজা স্তর যাই বলেন সাতটা। লিখুন, লেবাবিন মিনহুম জুজ্উন, প্রত্যেকের জন্য আলাদা আলাদা দরজা আছে। দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করবে, আল্লাহ পাক তাকে ওই দরজা দিয়ে ওই জাহান্নামে প্রবেশ করাবে। বলেন না উযুবিল্লাহ। এই আয়াত থেকে আমাদের শিক্ষায়, আমরা এখন কোন ধরনের আমলে, কোন ধরনের গোনার কাছে আছি, যার কারণে আল্লাহ এমন দরজা বানিয়েছে, যে জাহান্নামের স্তর দরজা আল্লাহ সাজিয়েছেন সাতটায়। প্রথম স্তরের নাম দিয়েছেন তিনি লাসা। এবার আমাদের এখান থেকে একটা বিষয় নেওয়া দরকার, লাসা নামে যে দরজা আল্লাহ বানিয়েছেন, এর কাজ কি, এটা কেমন, এর ভয়াবহতা কি, এখানে গেলে আল্লাহ কি কি ধরনের শাস্তি দেবেন, কোন কোন কারণে। সূরা মারেজের ভেতরে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, জাহান্নামের যত দরজার বর্ণনা পেয়েছি আমি কোরআনে, তার এক নাম্বার লাসা, এটা এত ভয়ঙ্কর, এত কঠিন। আল্লাহ পাক বলেন, দরজা দিয়ে যারই প্রবেশ করবো জাহান্নামে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে নিজের শরীরের চামড়া খসিয়ে ফেলবে। বাংলার মানুষেরা, পৃথিবীতে আমি বহু জায়গায় গিয়েছি, বহু কঠিন এবং ভয়ঙ্কর ঘর আমি দেখেছি, কিন্তু ঘরে প্রবেশ করলেই মানুষের চামড়া খসে যায়, আমি দেখিনি, শুনিও নাই। আল্লাহ এমন একটা ঘরের কথা বললেন, দরজার কথা বললেন, জাহান্নামের কথা বললেন, যেখানে গেলে মানুষের আগেই চামড়া খুশি করে দেবে। রব্বুল আলামিন বলেন, এই মানুষগুলো কেমন কেন এখানে প্রবেশ করবে জানো, কাদেরকে এই দরজা রাখতে থাকবে, আহ্বান জানাবে, তাদের মানুষগুলো সত্যকে সত্য জানার পরে অহংকার করে, হিংসা করে, মুখ ফিরিয়ে এবং প্রাণ করে চলে গেছে। পড়ার পরে আমি দেখতেছি বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি, এদেরকে চোখে আঙ্গুল দিয়ে গুনিয়ে খাওয়ানো, এরা সত্যকে সত্য বলে মেনে নিতে চায় না। ওর বাবা সা করেছে, ওর দাদা সা করেছে, ও ওই দিকে সুলতান দেয়। আল্লাহ পাক বলেন, তাদের ডাকবে তাদেরকে ইলাসান, মান আকবার ওয়া তাওয়াল্লা, যে ব্যক্তি এতবার করেন, মুখ ফিরিয়ে নেয়, অহংকার করে, নাম্বিকতা করে, আল্লাহ কোরআন থেকে, আল্লাহর আয়াত থেকে যারা মুখ ফিরায়। কোরআনে কারিমে আয়াতের ব্যাখ্যায় আমি আরেকটা আয়াত পেয়েছি, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াসতাকবারু এবং কথা শোনার পরে যারা মুখ ফিরিয়ে অহংকার করে চলে যায় আমার কোরআনের সাথে, এই মানুষগুলোর প্রথম শাস্তি হচ্ছে এদের জন্য আকাশের কোন দরজা খোলা হচ্ছে না, হবে না। বাংলার মুসলমানেরা
মুসলমান নাম নিয়ে যারা কোরআনের কথা শোনার পরে যারা মিথ্যা মনে করে যে না এগুলো মনে হয় আল্লাহ দেয়নি, হামজা বানিয়ে বলতে পারে, আর শোনার পরে যারা অ্যাবাউট টান করে মুখ ফিরে অহংকার করে চলে যান, তাদের জন্য কিন্তু আকাশের সব দরজা বন্ধ। প্রশ্ন আসতে পারে, দরজা খোলা বন্ধ আমার কি দরকার? না, আজরাইল যখন মানুষের জান কবজ করবে সঙ্গে সঙ্গে ওই কারণে কিন্তু আকাশে উঠবে। কোথায় আল্লাহ এক বসন যদি দিতেন যে বাপ একটা দরজা মত থাকতো, আল্লাহ আবহাওয়া দিয়েছেন বহু বছর, কোরআনের কথা শোনার পরে যারা অহংকার করে চলে যাবেন মরণের পরে আপনার একটা দরজা আপনি খোলা পাবেন না, সব দরজা আপনার বসে বন্ধ। বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, সুতরাং এখন যারা আল্লাহর আয়াতের সাথে এই আচরণ করছেন তাদের আমল আকাশে ওঠা বন্ধ হয়ে গেছে, কোন দরজা খোলা নেই। মরণের পরে আপনার এই রূহকে আল্লাহ উপরে তুলতে দেবে না, সব দরজা বন্ধ করে দেবে। বিবেক থাকলে ভাবেন তো কত কঠিন বিষয়, কাম দুনিয়া এতটুকু বিপদে আজ হাজারো মানুষ নিজের দলের বিপক্ষে কথা বলতেছে, আর কেয়ামতের এই কঠিন ময়দানে সব দরজা আপনার জন্য আল্লাহ বন্ধ ঘোষণা দিয়ে দিল। ওয়ালা ইয়াদখুলুনা জান্নাত, এরা কোনদিন জান্নাতে যাচ্ছে না, যাবেও না। আল্লাহ একটা উদাহরণ সেট করেছেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, যতদিন পর্যন্ত সুসের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে যেতে না পারে, চড়াঙ্গাবাসী কোনদিন কল্পনা আসে না যে সুসের ছিদ্র দিয়ে উট যেতে পারে, কথা বলে না কেন? এটা যেমন অসম্ভব, আল্লাহর কোরআনের কথা শোনার পরে বিশ্বাস হতে চায় না, অহংকার করে চলে যাচ্ছে, আপনার জন্য জান্নাতে যাওয়া ওই রকম অসম্ভব। এই চরিত্রের মানুষকে শুধু কবর রাখতে দেনি, আল্লাহ জাহান্নামের চাদর উপরে বিছিয়ে দেবেন। আজ আমরা দেখি এই মানুষগুলো মারা গেলে এদের কবরে ফুল দেওয়া হয়, এদের কবরকে পাকা করা হয়, টাইলস লাগানো হয়, মোজাইক পাথর দেওয়া হয়, কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন এই আয়াতের সাথে যাদের জীবন চরিত্রের মিল আছে, উপরে যদি ফুলের পাহাড় তৈরি করে দাও নিচে আগুন লাগিয়ে দেব। এখনো হোশ আসেন আপনার? সারাটা জীবন কোরআনে কারিমের বিপক্ষে অবস্থান নিয়েছে, কোরআনের কথা শুনলে যারা অনুমতি দিতে চায় না বাধা দিয়েছে, আমি নাম ধরে বলছি টোটন মিয়া, আজকের যে দ্বিতীয় মেহমান মাওলানা হুসাইন ওরবাড়ি আলম ডাঙ্গাতে, আমি জেলখানা থেকে বের হওয়ার পরেই এই ছয় মাস আগেও একটা মাহফিল নিয়েছিল আমার, ওনার কাছে অনুমতি নিতে গেছে, ধমক দিয়ে বলছে কোরআন শোনা দরকার কি, নাম শুনতে পারো না, ঠিক আছে কোরআন থেকে কথা বলবে অসুবিধা নেই, একটা হিন্দুর কাছে গেলে পর্যন্ত সে একটু না একটু বিবেচনা করে, আর কিসের মুসলমান দাবি করে, ও সরাসরি ঘোষণায় দিয়ে দিয়েছে কিসের কোরআন, গান শুনতে পারো না। এই মানুষগুলো মারা গেলে কবরে আপনি যত ফুলের পাহাড় তৈরি করেন নিচে আল্লাহ আগুন লাগাবে, এ আর প্রমাণ, শুধু আগুন লাগাবে না, জাহান
জাহান্নামের চাদর দিয়ে আল্লাহ ঢেকে দেবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এইভাবে করে জালেমদেরকে একটার পর একটা শাস্তি দিতে থাকবে। আল্লাহ যদি শুধুমাত্র যে শাস্তি দিয়ে শেষ এতটুকু বলতেন, আমি আয়াতটা পড়তাম না, জালেম মারা যাওয়ার পর থেকে শুরু কতদিন পর্যন্ত ওর কবরে হাসরে জাহান্নামে শাস্তি হতে থাকবে আল্লাহ বাদে কেউ জানে না। এজন্য আমাদের এখান থেকে সাবধান হওয়া দরকার, আমরা যেন কেউ জালেম হয়ে না যাই। দুঃখজনক বিষয়, বাংলাদেশটা দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর আমরা কয়েকদিনে 6, 7, 8, 9, 10 এই 4-5 দিনে অনেক জালেমকে নতুন করে জুলুম করতে দেখেছি। না আপনি ঠিক করেননি, আপনি থামেন। এক জালেমের হাত থেকে যদি আর এক জালেমের হাতে আমরা পড়ি, যে 1000 মানুষ জীবন দিল কোন কারণে? এখনো 2700 মানুষ বেড়ে হাত হাসপাতালের বেড়ে এখন কাতরাচ্ছে। এই জন্য এগুলো যারা করছেন আপনি থামবেন। আমরা এক জালেম থেকে আর এক জালেমের হাতে যেতে চাই না, আমরা এই দেশটা তুলে দিতে চাই কোরআনের হাতে। আমি প্রথম যখন গ্রেপ্তার হয়েছিলাম সে 2011 সালে, আমরা যখন থানা থেকে ছেড়ে দিল, ওখানে যে দাঁড়িয়ে আছে গেটে টাকা দেন, টাকা কোথায় পাবো? না ওই যে আপনাকে দেখতে এসেছিল, ওরা টাকা দিয়েছে আমি জানি, শেষে 10 টাকা দিলাম তাও খুশি। এই যে সম্পদ জমা করার জন্য আপনি ডান হাত বাম হাত দেখেন না, বাবা শাহজালা সব হালাল। মসজিদের টাকা পর্যন্ত যারা আত্মসাত করে, মসজিদের দায়িত্ব নেওয়ার জন্য অনেককে দেখা যায় পিড়াপিড়ি করছে, জোর জবরদস্তি করে। আরে মসজিদের দায়িত্ব নিয়ে কোন মানুষ টাকা মেরে খাবে এ ভাবা যায়? বাংলাদেশের কোন মসজিদ নেই, মসজিদের ক্যাশিয়ার কয়েক বছর পরে দেখা যাচ্ছে ধনী হয়ে যাচ্ছে, টাকা মনে হয় ফেরেশতা দিয়ে যায়। হাজারো মানুষকে আমরা দেখতে পেয়েছি টাকা পয়সা জমা করার জন্য কত লাইন তারা খুলেছিল, নিজে হয়তো সরাসরি যেত না, এমন এমন আজরাইল জিব্রাইল মিকাইল সেট করে রেখেছে বিভিন্ন হাত দিয়ে, শুধু টাকা আসতে আসে, শুধু টাকা আসলে তো হয় না, এগুলো জমা করার জন্য তারা চেষ্টা চালিয়েছে। আল্লাহ পাক বলেন এই দুইটা অপরাধ তারা দুনিয়ায় করবে, সম্পদ যারা জমা করে আর সংরক্ষণ করার জন্য চেষ্টা চালায় এদেরকে আমি আল্লাহর লাজায় প্রবেশ করাবো, বলেন নাউজুবিল্লাহ। এই যে সম্পদ শব্দটা এই আয়াতের ভেতরে আছে, ওয়া জামাআ, এই
এই শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে আমি তাফসিরে দেখেছি জামার ভেতরে চারটা বিষয় লুকিয়ে আছে। কয়টা? এক নম্বরে টাকা পয়সা যারা জমা করে শুধু জমা করেন, এর হক আদায় করে না। পৃথিবীর কোন জিনিস আপনি এক জায়গায় রাখবেন দেখবেন নষ্ট হয়ে যাবে, ওটার গুণগত মান ঠিক থাকবে না। যেমন পানি, পানি যদি এক জায়গায় রেখে দেয় মৌসুম ধরে পোকামাকড় তৈরি হয়, দুর্গন্ধ হয়, কথা বলছে না কেন? লোহা লক্ষণ যদি এক জায়গায় ঘিরে দেন ওজন ধরবে, ধান নষ্ট হয়ে যাবে, অকেজ হয়ে যাবে। যত ব্যবহার করবেন তত ওর ধার ভালো থাকবে, ওর কার্যকারী ক্ষমতা ঠিক থাকবে। পানি যত ছেড়ে দেবেন তত স্বচ্ছ নির্মল পানি আসতে থাকবে, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন জিনিস আপনি এক জায়গায় রাখলে ও ঠিক থাকবে না, এইটাই ফাইনাল। এতে যারা এলেন শিখেছেন, আলেমরা যদি এলেন বন্টন না করে সুযোগ জমা করে রাখবে জানা এলেন ধরে যাবে, যত বর্ণনা করবে যত জানাবে, না জানা এলে আল্লাহ তার দান করবে। সম্পদ আদি যারা টাকা পয়সা শুধু জমা করে হক আদায় করেন না, জাকাত সাদকা এককালীন দানের মাধ্যমে তাদের ওইগুলো, আপনি মনে করছেন যে হাত টাকা জমা হচ্ছে এর আবার ক্ষতি কিনা, ওর দ্বারা শত্রু পয়দা হবে। আপনি হক আদায় করেননি, যাদের জাকাত দেওয়ার দরকার ছিল তারা দেন দেননি, ওই মানুষগুলো জাকাত না পেয়ে অভাবে পড়বে, শেষ পর্যন্ত আপনার জমানো সম্পদে হামলা দেবে। ওই সম্পদ তখন আপনার জীবনের কাল হয়ে দাঁড়াবে, আপনার জীবন নাশের কারণ হবে, কথা বলেন ঠিক কিনা? এখান থেকে কি পেলেন আপনি এই জামার ব্যাখ্যায়? পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখলে ঠিক থাকে না, ক্ষমতাও এক জায়গায় রাখলে ঠিক থাকে না। পনেরো বছরে এত গরম হয়েছিল যা সহ্য করতে পারেনি। এই যেন আমরাও চাই এ দেশে যেন কারো হাতে ক্ষমতার সময় না থাকে, বিভিন্ন কায়দায় খায়। চার নম্বরে পেয়েছি মান সম্মান, মান সম্মান আপনি জমা করতেই থাকবেন, জমা করতেই থাকবেন, এর যে একটা হক আছে এই সম্মান রক্ষা করা, ওই পর্যন্ত আপনি নিয়ে যেতে পারেন না। আমার মনে হয় অর্থগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে। আলেমরা যারা আছে তারা তো বুঝতেছে এই জামানার ব্যাখ্যায় এমনি কাসিরের ভেতরে চারটা অর্থ আছে, ফাওরা শুধু জমা করে তা না, এটা যেন সংরক্ষণ করে রাখা যায়। এই দুর্বিশন্তি তারা তৈরি করে, যত টাকা এরা অবৈধভাবে কামাই করেছিল কিভাবে এটা সংরক্ষণ করা যায়, একেবারে এইটে গুটে বসেছিল, কিন্তু আল্লাহ সহ্য করে না, সবগুলো এখন ধ্বংস করে দিয়েছে। এমনও কোটি কোটি টাকার মালিক এখন সেলখানায় বসে এই যে ফলরে আমরা যেভাবে ঘুমিয়েছি ওইভাবে ঘুমাচ্ছে, কি হলো আপনার টাকা দিয়ে? এটা দুনিয়ার বিষয় গেল, চোখ বোঝার পরে আপনি যাবেন এই লাসায় কোথায় যাবেন? আল্লাহ আমাদেরকে যেন এরকম জায়গায় নিয়ে না যান, বলুন আমিন। তাহলে আমরা আজকে একটা দরজার বর্ণনা শুনলাম যে লাসা নামে যে দরজা আল্লাহ জাহান্নামে বানিয়েছেন, জাহান্নাম একটা এর দরজা সাতটা, তার প্রথম নাম্বার লাসা, এত কঠিন ভয়ঙ্কর গেলে চামড়া খুশি যাবে, হাড় হাড় থেকে আলাদা হয়ে যাবে, 365 জায়গায় জোড়া দেওয়া আছে, সবগুলো এই দরজা দিয়ে ঢুকলে আল্লাহ খুশি ফেলবে। আল্লাহ এই কঠিন ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি আমাদেরকে যেন না করে। যে শাস্তির কথা, যে আমলের কথা আমরা শুনলাম, যে সত্য শোনার পরে আমরা যেন অ্যাবর্টার না করি, সম্পদ আদি যেগুলো আল্লাহ দেয় এগুলো আন্দাজে জমা করে সংরক্ষণ করার কোনো দরকার নেই, যা করবো এটা যেন বৈধ পথে হয়।
আল্লাহ আজকে আমাদের সবার জীবনে যেন সেট করে দেন, আমিন। প্রচন্ড গরমে আমি আর পারছি না, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, এ প্রচন্ড গরমে বসে থাকায় দাঁড় আমার, এত বড় কঠিন গরমের ভেতরে তোমার বান্দাগুলো চাতক পাখির মতো শুয়ে আছে, বসে আছে, দাঁড়িয়ে আছে, যেখানে যে কষ্ট করেছে আল্লাহ কষ্টের প্রতিদান তুমি নিজের হাতে দিও। কোরআনের জন্য যারা কষ্ট করে তাদের প্রতিদান তুমি নিজে দেবে ঘোষণা দিয়েছ। আজকের এই অনুষ্ঠানে যে কয়টা কথা আমরা শুনেছি কোরআন থেকে আমাদের জীবনে সেট করে দাও।